আপনার নামটা? সুজিত ঘোষ, গুড়েঘর। বাড়ি? বাড়ি গুড়েঘর। হ্যাঁ। জেলা? জেলা বর্ধমান। বর্ধমানে। আচ্ছা, আপনি এই যে আলুটা কত কি দিয়ে চাষ করেছেন? এই আলুটা তুলসী জৈব সার দিয়ে চাষ করা আছে। আর কেমিক্যাল কীরকম দেওয়া ছিল? কেমিক্যাল দেওয়া আছে, হাফ কেমিক্যাল হাফ জৈব। হাফ কেমিক্যাল হাফ জৈব। যে আলুটা কীরকম ফলন কীরকম হয়েছে? ফলনটা ভালো হয়েছে, কিন্তু আলুটা আমি ভিটামিনটা একবার দেওয়ার জন্য আলুটা একটু মোটাটা কম হয়ে গেছে, কিন্তু ফলনটা ভালো আছে। ফলন একটা ঝাড়ে মোটামুটি 7টা করে ফলন হয়েছে? 7-8টা করে? 7-8টা না হলে 5-6 সপ্তাহ হবে, 8টা না হলেও 6টা হবে, কিন্তু আলু ফলন ভালো আছে, কিন্তু মোটাটা আমার কম হয়েছে। মানে সাইজটা বড় হয় না নাকি, এটাই বলতে চাইছেন? সাইজটা বড় হয়নি। বিঘে মোটামুটি আলুটা ফলন যা হয়েছে তাদের মোটামুটি হতো 80টা ফলন অবশ্যই হতো। বিঘেতে 80টা হয়ে যেত। এতে খরচাটা কীরকম, খরচাটা কীরকম বুঝছেন? খরচা কম আছে সাড়ের তুলনায়। অনেকটাই কম নাকি? অনেকটাই কম। তো আপনি পরের বছরে যে আলু ধান আসছে এতে চাষ করতে পারবেন তো নাকি? অবশ্যই হবে, এই সাড়ে চাষ হবে। আপনি ধানও করেছিলেন? ধানও করেছিলাম, ধান ভালো রেজাল্ট হয়েছে, তার জন্য আমি আলুটা করেছি। আচ্ছা, এই উল্টো বলতে আলুটা ফলন ঠিক আছে, কিন্তু মোটাটা কম হয়েছে।